ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য গত 7 মাস ধরে বন্ধ রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রোড ট্রেন চলাচল। চলতি বছরের শুরুতে নারায়ণগঞ্জে এসে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি জানিয়েছিলেন মার্চে শুরু হতে পারে ট্রেন চলাচল, তবে এখনো শেষ হয়নি প্রকল্পের কাজ, যে কারণে কবে নাগাদ ঢাকা নারায়ণগঞ্জ রোডে ট্রেন চলাচল শুরু হবে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে 7 মাস ধরে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় 9.5 কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। জানা গেছে পদ্মা সেতু রেল সংযোগ ও ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য 2022 সালের 4 ডিসেম্বর থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়। সে সময় রেল কর্তৃপক্ষ জানিয়েছিল প্রকল্পের কাজ শেষ হতে অন্তত 3 থেকে 3.5 মাস সময় লাগবে। চলতি বছরের 14 জানুয়ারি নারায়ণগঞ্জে পরিদর্শনে এসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ডাবল লাইন হলে প্রতিদিন কমপক্ষে 50টি ট্রেন চলতে পারবে। এটা হয়ে গেলে নারায়ণগঞ্জের 70 থেকে 80 ভাগ মানুষ ট্রেনে ঢাকায় যাতায়াত করতে পারবে। তিনি মার্চের মধ্যে ট্রেন চালুর আশা প্রকাশ করেছিলেন। এরপর 2 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি সংস্থাটির তরফ থেকে। নারায়ণগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন 16 জোড়া ট্রেন চলাচল করত। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন থেকে প্রতিদিন 10 থেকে 12 হাজার টিকিট বিক্রি হতো। এছাড়া ঢাকার কমলাপুর পর্যন্ত ফতুল্লা, পাগলা, গেন্ডারিয়া সহ আরও 5টি স্টেশন রয়েছে। সব মিলিয়ে দৈনিক 30 হাজারেরও বেশি মানুষ ট্রেনে যাতায়াত করত। ট্রেনে যাতায়াতকারীদের মধ্যে অধিকাংশই চাকরিজীবী ও শিক্ষার্থী ছিলেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেনের ভাড়া ছিল 15 টাকা। সে হিসাবে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হতো কমপক্ষে 4.5 লাখ টাকার মতো, যা প্রতি মাসে কমপক্ষে 1.35 কোটি টাকা। অর্থাৎ গত 7 মাসে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে প্রায় 9.5 কোটি টাকা। অপরদিকে সড়কপথে যাত্রীদের বাড়তি ভাড়া, যানজট, ভোগান্তির পাশাপাশি পণ্য পরিবহন করা ব্যবসায়ীদের খরচ বেড়েছে কয়েক গুণ। ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চালুর দাবি জানিয়েছে নারায়ণগঞ্জবাসী, বাসদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। সাগর খান, নারায়ণগঞ্জ, NN TV।